অন্তর্বর্তী সরকারের যুক্ত হচ্ছেন আরও চার উপদেষ্টা বিকেলে বঙ্গভবনের শপথ পরিবহন পুলে প্রস্তুত গাড়ি ভারতে বসে দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত শেখ হাসিনা বললেন ফখরুল ছাত্র জনতাকে সতর্ক থাকার আহ্বান সার্জিসের প্রায় এক মাস পর পূর্ণরূপে চালু রেল যোগাযোগ যাত্রী সাধারণের স্বস্তি কারিগরি পরীক্ষা শেষ না হওয়ায় কাল চালু হচ্ছে না মেট্রো রেল রাজধানীতে আবারও বাড়তে শুরু করেছে সবজির দাম কাটেনি চালের বাজারের অস্থিরতা ফের মরিচে ঝালে অস্থির ক্রেতা সাধারণ আসসালামু আলাইকুম সবাইকে মোহনা সংবাদে স্বাগত শুনছিলেন শিরোনাম সঙ্গে আছি ফাতেমা রশিদ এবার বিস্তারিত বাড়ছে অন্তর্বর্তীকালীন সরকারের আকার যাত্রা শুরুর এক সপ্তাহ পর মোহাম্মদ ইউনুসের সারথী হচ্ছেন আরও চার উপদেষ্টা বিকেলে তারা শপথ নেবেন বৃহস্পতিবার বঙ্গভবন থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে ইতিমধ্যেই তাদের জন্য গাড়ি প্রস্তুত রেখেছে পরিবহন পুল নতুন উপদেষ্টাতে পরিচিতি থাকছে মনিরুল ইসলামের রিপোর্টে গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর আট আগস্ট গঠন হয় অন্তর্বর্তীকালীন সরকার তবে বিভিন্ন ঘটনায় মন্ত্রণালয় ও দপ্তরগুলো কার্যত অচল ছিল এমন পরিস্থিতিতে সরকারের যুক্ত হচ্ছেন আরও চার সদস্য তারা হলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদুদ্দিন মাহমুদ সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলিমা মজুমদার অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী ও সাবেক সচিব মোহাম্মদ ফাউজুল কবির খান অধ্যাপক ওহাইদুদ্দিন মাহমুদ একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি পড়াতেন তিনি উনিশশো সালে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ছিলেন যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি ব্রাহ্মণবাড়িয়ায় বেড়ে ওঠাই অর্থনীতিবিদ অর্থায়নকারী শীর্ষ সংস্থা পিকেএসএফের সহ প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বিএনপি সরকারের আমলে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালন করেন ইমাম মজুমদার দেশের প্রশাসনের কর্মকর্তাদের কাছে শ্রদ্ধাভাজন এই ব্যক্তি সম্প্রতির প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের বিশেষ সহকারী হন ছিলেন সেনা সমর্থিত ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের মন্ত্রিপরিষদ সচিব জন্ম ভারতে ত্রিপুরায় হলেও স্থায়ী নিবাস গাড়েন কুমিল্লায় সাবেক সেনা কর্মকর্তা জাহাঙ্গীর আলম চৌধুরী বাংলাদেশ সামরিক একাডেমির প্রশিক্ষক ছিলেন পরে তিনি ইন্টার সার্ভিসেস সিলেকশন বোর্ডে গ্রুপ টেস্টিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন তিনি জাতিসংঘের সামরিক পর্যবেক্ষক ও স্টাফ হিসেবে কাজ করেছেন তার বেড়ে ওঠা মুন্সীগঞ্জে ফাউজুল কবির খান বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক সচিব যুক্তরাষ্ট্রের বোস্টন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করা এই অর্থনীতিবিদ সিঙ্গাপুর জাতীয় বিশ্ববিদ্যালয় এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন তার বাড়ি চট্টগ্রামের সন্দীপে এর আগে শপথ নেয় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান সহ সতর উপদেষ্টা নতুন চারজন দিয়ে সংখ্যা দাঁড়ালো একুশ জনে মনিরুল ইসলাম মোহনা সংবাদ ঢাকা ভারতে বসে শেখ হাসিনা এখনও ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর খালদা জিয়ার জন্মদিন উপলক্ষে আয়োজিত মিলাদ এবং দোয়া মাহফিলে অংশ নিয়ে তিনি কথা বলেন এ সময় প্রতিশোধ প্রতিহিংসা পরিহার করে সংখ্যালঘুদের বাড়িঘর রক্ষায় নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি রেজা খানের রিপোর্ট পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার আশিতম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় এতে দেশের গণতান্ত্রিক আন্দোলনে জনগণকে উদ্বুদ্ধ করতে খালেদা জিয়ার অবদান তুলে ধরেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি রাজনীতিতে শিষ্টাচার শোভন এবং পরস্পরের প্রতি সম্প্রীতি এবং ভালোবাসার যে রাজনীতি হতে পারে সেটি বারবার প্রদর্শন করেছেন দেশ সময় ভারতে বসে শেখ হাসিনা আবারও দেশবিরোধী ষড়যন্ত্র করছে উল্লেখ করে তা প্রতিহত করার ডাক দেন দলটির মহাসচিব সাম্প্রদায়িকতা

দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বানও জানান মির্জা ফখরুল রেজা খান মোহনা সংবাদ ঢাকা পাঁচ আগস্টের গণ অভ্যুত্থান ব্যর্থ করতে দেশে বিদেশি ষড়যন্ত্র চলছে বলে ছাত্র জনতাকে সতর্ক করার আহ্বান জানিয়েছেন পশুমবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম স্বাধীন বাংলাদেশে যেন কেউ গণমাধ্যমকে বাকরুদ্ধ করতে না পারে সরকারের প্রতি এমন দায়ও জানান তিনি সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলে ব্রিফিংয়ে সার্জিসে এ বার্তা দেন এ সময় ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব ছেড়ে শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফেরার আহ্বান জানান তিনি এম আর আসাদের রিপোর্ট স্বৈরাচারী হাসিনা সরকারের পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হল আন্দোলনে নেতৃত্ব দেওয়ার অভিযোগে অনেক ছাত্র হয়েছিলেন হল ছাড়া শুক্রবার সকালে এ হলেই ব্রিফিং করেন সার্জেস আলম জানান গণভ্যুত্থানের বিপরীতে প্রতি বিপ্লব করতে ষড়যন্ত্র হচ্ছে দেশের শুধু না দেশের বাইরে থেকে বিভিন্ন এজেন্সির মাধ্যমে বিভিন্ন রাষ্ট্রের একদম রাষ্ট্রীয় মদলে অসংখ্য অর্থ খরচ করার মাধ্যমে দেশে একটি প্রতি বিপ্লব ঘটনার যেই প্রতি বিপ্লবটি আসলে জনতার বিপক্ষে যাচ্ছে ছাত্র সমাজের এই যে বিপ্লবটি হয়েছে তার বিপক্ষে যাচ্ছে আমার এই দেশে স্নাইপার দিয়ে শুট করে মানুষ মারা হলো কেন বল থেকে শুরু করে শহীদ মিনার কিংবা বাড্ডা কিংবা উত্তরে অসংখ্য মানুষের মারা গিয়েছিল তার মানে যখন তিনি পদত্যাগ করে চলে গিয়েছেন তারপরও আসলে এই যে চক্রান্তটি সেটি শেষ হয়নি তারা চেয়েছিল অস্থিতিশীল অবস্থা তৈরি করতে সংখ্যালঘুর বিষয়টি নিয়ে পুরো বাংলাদেশ যখন অস্থিতিশীল হচ্ছিল আপনি যখন ঘেঁটে দেখেছেন রিপোর্টে দেখেছেন যে ওই সময়টিতে তারা ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগ নিজেরাই ওই মন্দির ভেঙেছে আমরা এরকম অসংখ্য রিপোর্ট দেখেছি যখন পিছনের দিকে গিয়েছি আমরা দেখেছি তারা বিভিন্ন বাড়িতে হামচুর হামলা করেছে ভাঙচুর করেছে রিজন কি রিজন হচ্ছে তারা কি অস্থিতিশীল অবস্থা তৈরি করতে চায় গণমাধ্যমকে যেন আর কোন সরকার নিজ স্বার্থে ব্যবহার করতে না পারে অন্তর্বর্তী সরকারের প্রতি সে বিষয়ে উদ্যোগ গ্রহণের আহ্বান জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এ সমন্বয়ক গণমাধ্যম আমাদের ভুলগুলো খুঁজে বের করে দিবে এবং ওই ভুলগুলোতে কাজ করে আমাদের সংশোধন করতে হবে কারণ বিগত ষোলো বছর ধরে ওই ভুলগুলো বের হতে পারেনি কিংবা সংশোধন হয়নি বলে দেশে আজকে এই অবস্থা এ সময় ট্রাফিক নিয়ন্ত্রণ ছেড়ে শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাবার পরামর্শ দেন তিনি তাদেরকে আসলে পড়ার টেবিলে ফিরে যেতে হবে কারণ দিন শেষে আমরা যদি দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই আমাদের একটি শিক্ষিত তরুণ প্রজন্ম প্রয়োজন আসলে একটি ইন্টেলেকচুয়াল তরুণ প্রজন্ম প্রয়োজন যারা বাংলাদেশে এগিয়ে নিয়ে যাবে কোন চক্র যেন বিজয়ের সুযোগে দেশ অস্থিতিশীল করতে না পারে সেই বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বানও জানান সার্জিস তাদের যে অপকর্মগুলো এগুলোর জন্য বিচারের ব্যবস্থা করজন যা প্রেশার ক্লিয়ার আমরা করব এম আর আসাদ মোহনা সংবাদ ঢাকা প্রায় এক মাস পর চালু হলো দেশের রেল যোগাযোগ ব্যবস্থা কোটা আন্দোলনের কারণে জুলাইয়ের মাঝামাঝিতে বন্ধ হয়ে যায় এই স্বস্তির বাহন বারো আগস্ট থেকে লোকাল কম্পিউটার এবং মেইল ট্রেন চালু হলেও পনেরো আগস্ট থেকে পুরোদমে চালু হবে আন্তনগর সেবা অন্যদিকে কাল মেট্রো রেল চালু হওয়ার কথা থাকলেও কারিগরি প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় চালু করা সম্ভব হচ্ছে না বৃহস্পতিবার ডিএমটিসিএল এর পক্ষ থেকে তথ্য নিশ্চিত করা হয় বিস্তারিত জাহিদ সবুজের রিপোর্টে কোটা আন্দোলন সরকার পতন তারপর অন্তর্বর্তী সরকার গেল প্রায় এক মাসের চড়াই উচরাই পার হয়ে আবারও চালু হলো জনপ্রিয় ও আরামদায়ক গণপরিবহন সেবা। দীর্ঘ বিরতির পর চালু হলেও কোনো অভিযোগ নেই যাত্রীদের স্বস্তিদায়ক এই বাহনে গন্তব্যে যেতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন যাত্রীরা বাসে আসলে আমাদের অর্থ অর্থটা যেমন সাশ্রয় হয় না এবং অনেক ধরনের ঝক্কি যায় ট্রেন হলো আমাদের প্রিয় বাহন আমাদের কাছে অনেক ভালো লাগতেছে অনেক দিন পরে ট্রেন চালু হয়েছে হয়রানি হয় নাই এবং যত গোটা টিকিট চাইছি তত গোটা টিকিট দিছে আর কি অবশ্যই ভালো লাগতেছে যে এত দিন পরে বাড়িতে যাবো কিন্তু তার ক্ষেত্রে দেখা যাচ্ছে ট্রেন অনেক চাপ পড়ে গেছে আমরা একটা সস্তি নিঃশ্বাস ফেলতে পারছি আর ট্রেনের মতো নিরাপদ যাত্রা তো আসলে বাসে হয় না বাসে তো কোনো যানজট ট্রেনে কোনো যানজট নাই অনেক দিন পর ট্রেনে যেতে পেছি এটা আমি অনেক খুশি হইছি কিন্তু অনেক দিন পর যাইতেছি ট্রেনে ভালো লাগতেছে রোগীদের জন্য তো আসলে এটা স্বস্তিকর বুঝছ না বাসে যাতায়াতটা তো অনেক অস এদিকে ঢাকাবাসীর দ্রুততম পরিবহন মেট্রো রেল চালু হওয়ার কথা সতেরো আগস্ট শনিবার কিন্তু কারিগরি পরীক্ষা নিরীক্ষা না হওয়ায় তা আর চালু হচ্ছে না যাত্রীবিহীন পরীক্ষামূলক চলাচলের পর তা সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন ডিএমটিসিএল এর সচিব মোহাম্মদ রৌফ সাধারণ মানুষের দাবি ভোগান্তি লাঘবে যত দ্রুত সম্ভব মেট্রো সেবা চালু করা হোক যত তাড়াতাড়ি চালু করে দেওয়া যায় সেক্ষেত্রে আমাদের সকলের জন্য সুবিধা হয় মেট্রোতে গেলে অনেক তাড়াতাড়ি যাওয়া যায় এটাতে তো একটু দেরি হয় তো মেট্রোটাই আসলে একচুয়ালি সুবিধা তা আমাদের তো সমস্যা মেট্রোল না হলে যেহেতু আমরা কাট করছি আমরা প্রতিদিনই যাতায়াত করি মেট্রোলে কিন্তু এখন তো সমস্যা সবাই অফিসে আওয়ারে দশ পনেরো মিনিট আমরা চলে আসতে পারতাম এখন যেহেতু মেট্রোটা নেই ভূখান্তি তো অনেক হচ্ছে দেখা গেছে যে জায়গায় আপনার বিশ মিনিট ও লেগে যাচ্ছে আপনার আধা ঘন্টার উপরে মেট্রো চালু হলে রাজধানীর সড়কগুলোতেও কমে আসবে বাড়তি চাপ এমনটাই ধারণা নগরবাসীর জাহিদ সবুজ মহান সংবাদ ঢাকা এবার বন্ধনগরে চট্টগ্রামের রেল চলাচলের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন কুমার দে সুমন রেল চলাচলের দ্বিতীয় দিনে চট্টগ্রামের অবস্থা কেমন দেখছেন এই মুহূর্তে চট্টগ্রাম রেল স্টেশনে অবস্থান করছি আমরা দেখেছি গতকাল থেকে কিন্তু যে আন্তনগর ট্রেন চলাচল শুরু হয়েছে এবং এর আগে আপনাকে বলে রাখি এর আগে বারো বারোই আগস্ট যে মালবাহী ট্রেন প্রথমে শুরু হয় চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে তেরো আগস্ট থেকে লোকাল এই কয়েকটি ট্রেন তারা এই চলাচল শুরু হয় গতকাল থেকে যখন যে শুরু হয়েছে চট্টগ্রাম থেকে সব রুটের অর্থাৎ নির্ধারিত সময়ে কিন্তু সকল এবং আজকের সকাল থেকে যে চট্টগ্রাম স্টেশন থেকে নির্ধারিত সময়ে কিন্তু সব ট্রেন ছেড়ে গেছেন এবং ঢাকা বা অন্যান্য জায়গাতেই যেই চট্টগ্রামে ট্রেনগুলো নির্ধারিত সময়ে আসতো সেগুলো কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে আসছে আর মাস্টারের সাথে কথা বলেছি তারা বলছেন দীর্ঘ প্রায় এক মাস বন্ধ থাকার পর কিন্তু এই যে যাত্রীদের যাত্রীরা যাত্রীরা আসলে অনেক কিন্তু প্রচুর যাত্রী রয়েছে এবং যাত্রী সেবা তারা খুব সুন্দর করে যারা এই রেলের যাত্রী হয়েছে তাদেরকে সেবা দেওয়ার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং ট্রেনের যে নিরাপত্তার জন্য তারা এই অতিরিক্ত জনবলে রেখেছেন এবং তারা খুব সুন্দর করে যে রেল যাত্রী যারা রয়েছে তারা যাচ্ছেন আর অন্যদিকে বলে দেখি চট্টগ্রামের যে লোকাল ট্রেন রয়েছে অর্থাৎ এই চট্টগ্রাম থেকে আপনার নাজিরহাট এই ধোয়াদারি এই সব ট্রেন কিন্তু নির্ধারিত সময়ে সেরে সেরে যাচ্ছেন এবং এই যে মালবাহী ট্রেন ট্রেন অর্থাৎ বন্দর থেকে রয়েছে পরিবহন করা সেই ট্রেনগুলো তারা কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে চট্টগ্রামের ট্রেন থেকে সেরে যাচ্ছে তো রেল চলাচল স্বাভাবিক রয়েছে চট্টগ্রামে তো রেল স্টেশন থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ এই ধন্যবাদ আবারও বাড়তে শুরু করেছে সবজির দাম তবে বরাবরের মতোই ন্যায্য মূল্য থেকে বঞ্চিত কৃষক এখনও কাটেনি চালের বাজারের অস্থিরতা এদিকে স্বস্তি নেই মাছের বাজারেও আর স্থিতিশীল সব রকমের মাংসের বাজার বাজারের ন্যায্য দাম নিশ্চিতে ততরকি বাড়ানোর দাবি জানিয়েছেন ক্রেতারা উষা ফেরদোসের রিপোর্ট সাভার নামাগেন্ডা এলাকার একটি বেগুন খেত ঠিক মতো বিক্রি করতে না পেরে গাছ তুলে ফেলছেন এই কৃষক আর যেটুকু বিক্রি করতে পারবেন তার বাজার মূল্য পাল্লা প্রতি পঁচিশ থেকে ৩০ টাকার বেশি হবে না বলে জানান এই চাষি এখন বাজার নিয়ে যায় মনে করেন তিরিশ টাকা পল্লা চল্লিশ টাকা পল্লা মানে পল্লা চুক্তি দেওয়া হয় পাঁচ কেজি পঁচিশ টাকা বেচতে গেলে মনে করেন বাজার কম কম রেটে লাগে অথচ সেখান থেকে মাত্র বিশ কিলোমিটার দূরত্বে রাজধানীর মিরপুরের একটি কাঁচা বাজারে ঠিক উল্টো চিত্র এখানে বেগুন বিক্রি হচ্ছে পঞ্চাশ থেকে সত্তর টাকা পর্যন্ত বরবটি করলা কাকরোল বিক্রি হচ্ছে সত্তর থেকে আশি টাকায় পেঁপের কেজি ত্রিশ থেকে চল্লিশ আর কাঁচামরিচের ঝাল আবারও বেড়ে কেজি প্রতি বিক্রি হচ্ছে তিনশো টাকায় কৃষক মূল্য পায় না ব্যবসায়ীরা এটা পায় যারা সিন্ডিকেট করে মধ্যস্বত্বভোগীরা আসলে সবকিছু খাচ্ছে মানে ওদিকে কৃষক পাচ্ছে না এদিকে ভোক্তা আমরা যারা তারা আমরা বেশি দাম দিয়ে স্বস্তি নেই মাছের বাজারেও এখানেও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্বের অভিযোগ ক্রেতাদের বাজার মনিটরিংটা যদি বাড়ানো হয় তাহলে বাজারের যে দ্রব্য দাম আছে এটা অনেকটা কমে আসবে সমুদ্রের থেকে উঠতেছে ওঠার পরে আবার এক গ্রুপ নিয়ে আসতেছে সেখান থেকে আবার আরেক গ্রুপ আনতেছে এরকমের আলটিমেট আস্তে 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 যখন আমরা সাধারণ জনগণ যখন কিনতেছি তখন আমাদের পুরাটাই আমাদের করতে প্রেশার সদ্য শেষ হওয়া অর্থ বছরে আমন ধানের রেকর্ড উৎপাদন হয়েছে তারপরও কেবলমাত্র সিন্ডিকেটের কারণে দাম বাড়ানো হচ্ছে বলে অভিযোগ ক্রেতাদের এদিকে কিছুতেই লাগাম টানা যাচ্ছে না চালের বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকার পরও অতিরিক্ত মুনাফার আশায় চাল মজুদ করে দাম বাড়ানো হচ্ছে বলে দাবি করেন খুচরা ব্যবসায়ীরা গত সপ্তাহ চাইতে এই সপ্তাহে পঞ্চাশ টাকা বাড়তি সব চলছে বড় বড় কোম্পানি হাতে এখন চাল যেমন আবুল খায়ের আছে এসিয়া আছে তীর আছে রূপচাঁদা আছে তারপরে আরো অন্যান্য বড় বড় কোম্পানি নামে গেছে এদের আন্ডারে এখন চাউলের ব্যবসাটা চলতেছে অন্যদিকে রাজধানীর মিরপুর ছয় নম্বর বাজারের একটি মুরগির দোকানে ওজনে কারসাজির অভিযোগ করেছেন ক্রেতারা ডিজিটাল মিটার ভিতর উনি বাটকারা কেন ইউজ করবে আর ওনার কাছে অলরেডি অনেকগুলো বাটকারা আছে ছয় কেজি কেনার কথা ছিল ওদের হিসাব দেখাইতেছে দিয়েছে সাত কেজি ওরা এক কেজি বাড়তি হয়তো নিজের স্বার্থের জন্য এগুলো করছে উষা ফিরদোস মোহনা সংবাদ ঢাকা চালের বাজারের অস্থিরতা নিয়ে আরও জানাতে দেশের অন্যতম শীর্ষ চালের মোকাম কুষ্টের খাজানগর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সকমেই মিলন মিলন কেমন দেখছেন কুষ্টিয়ার চালের বাজার দাম বাড়ার বিষয়ে কি বলছেন ব্যবসায়ীরা জি ফাতেমা আপনি যেমনটা বলতেছিলেন আসলে আমি এখন দাঁড়িয়ে আছি কুষ্টিয়া বৃহত্তম চাউলের বাজার খাজানগর তো আমি আসি ব্যাপারী রাইস মিলে তো আসলে বিষয়টা হচ্ছে যে কুষ্টিয়ার যে চাউলের বাজার আসলে প্রতি সপ্তাহে কিন্তু লাফিয়ে লাফিয়ে চাউলের দাম কিন্তু বাড়ছে। তো আমি মিল মালিকদের সাথে কথা বলেছি। মিল মালিকরা আমাকে যেমনটা জানিয়েছে এই বৈষম্য আন্দোলনের আগে কিন্তু চাউলের দাম অনেক বেশি ছিল। কিন্তু এই আন্দোলনের শিক্ষার্থীদের আন্দোলনের পরেই কিন্তু চাউলের দামটা একটু কমছে এমন খবর মিল মালিকরা আমাকে জানিয়েছে। তবে আমি খুচরা ব্যবসায়ীদের সাথে কথা বলেছি খুচরা ব্যবসায়ীরা আমাকে যেমনটা জানিয়েছে তারা বলছে যে আসলে মিল মালিকরা এই চাউলের দামটা বাড়ানোর কারণে খুচরা ব্যবসায়ীরা চাউলের দাম বাড়িয়েছে তো আমার সাথে এখন যুক্ত আছে ব্যাপারী রাইস মিলের একজন যুক্ত আছে তো আমি তার সাথে একটু তার কাছে একটু জানতে চাইবো যে আসলে আপনার যে এই যে চাউলের দাম বাড়িয়েছেন বস্তাপতি প্রতি বস্তা প্রতি মিনিকেট আঠাশ বাসমতি প্রতিটা চাউলের বস্তার গায়ে কিন্তু রেড আছে সতেরোশো আঠারোশো টাকা করে কিন্তু খুচরা ব্যবসায়ীরা বলছে যে প্রতিটা চাউলের বস্তায় তারা ষাট থেকে সত্তর টাকা দাম আপনারা বাড়ানোর কারণে তারা কিন্তু এই দামটা বাড়িয়েছে তো আসলে আমার কি দাম বাড়িয়েছে না না আমাদের মিলের পক্ষ থেকে দাম বাড়ানো হয়নি এটা খুচরা বাজারে ওনারা বেশি বিক্রি করছে আমাদের এই আপনার সরকার সেন্সর আগে থেকে যে বাজার যেভাবে চলছে সেভাবেই চলতেছে এক টাকা বাড়ানো হয়নি খুচরা বাজারে উনারাই বাড়াচ্ছে কিন্তু মিলাদের দোষ আমাদের মিলে দেখেন চাউলের মানে চাউলের দাম মানে ধানের দাম বেশি চাউলের দাম কম মানে আমাদের পত্তা হচ্ছে না মিলাদের এইজন্য জন্য মিলে হতো চাউল কত আমাদের চাউল বাড়ানো হয় নাই দাম জি ধন্যবাদ আপনাকে আপনি যেমনটা শুনতেছিলেন ছিলেন যে আসলে মিল মালিকরা বলছে যে আসলে চাউলের দাম কিন্তু মিল মালিকরা বাড়ায়নি খুচরা ব্যবসায়ীরাই কিন্তু চাউলের দামটা বাড়িয়েছে তো এই ছিল আমার কাছে কুষ্টিয়া চাউলের বাজারের থেকে সর্বশেষ সংবাদ মিলন আপনাকে ধন্যবাদ করোনা মহামারীর পর আবারও বড় ধাক্কা খেল কক্সবাজারের পর্যটন খাত সাম্প্রতিক আন্দোলন এবং কারফিউর কারণে দেশের শীর্ষতম এই পর্যটন স্পটে ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে সংশ্লিষ্টদের মতে শুধুমাত্র হোটেল মোটেল খাতেই দৈনিক সারের দৈনিক গড়ে লোকসান হচ্ছে সাত কোটি টাকা এমন অবস্থায় ভর্তুকি দিয়ে ব্যবসা টিকিয়ে রাখছেন তারা কক্সবাজার থেকে এমনুল হক বাবুলের তথ্যে আরও জানাচ্ছেন শামীন সর্ণা সাম্প্রতিক অস্থিতিশীল পরিস্থিতিতে থমকে আছে সমুদ্র শহর কক্সবাজারের পর্যটন খাত বছরের সময়টায় ভ্রমণ পিপাসুদের পদভারে মুখর হওয়ার কথা থাকলেও পর্যটক শূন্য বিশ্বের বৃহত্তম সমুদ্র সৈকত শহরে পাঁচ শতাধিক হোটেল মোটেল একেবারেই খালি এতে বিপাকে পড়েছেন এ খাতের ব্যবসায়ীরা জেলার অন্যতম জনপ্রিয় পর্যটন স্পট মেরিন ড্রাইভ ইনানি হিমছড়ি ঝর্নারও একই চিত্র কোথাও নেই পর্যটক অনেক ব্যবসায়ী ব্যবসা টিকিয়ে রাখছেন ভর্তুকি দিয়ে এখনো ব্যবসা এখনো পরিস্থিতি ঠিক হয়নি এখন আমাদের যারা টুকটা খুচরা ব্যবসায়ী আছে এদের অনেক কষ্ট হয় এখন আমরা মনে হয় যা হালকা কিছু মাল নিয়ে আসি আবার বিক্রি নাই এখন আমাদের চলতে বহু কষ্ট হচ্ছে আন্দোলনের শুরু থেকেই আমাদের ককজার আসলে ভালো ছিল না এবং এখনো আমরা খুব খারাপ সময় পার করতেছি আমাদের রেস্টুরেন্ট ব্যবসায় ধস নামছে এতে করে আমরা খুব অসুবিধার মধ্যে আছি টুরিস্ট নাই বললেই চলে জেলা হোটেল মোটেল গেস্ট হাউস মালিক সমিতির তথ্য মতে দৈনিক সাত কোটি টাকা করে লোকসান হচ্ছে খাতে কক্সবাজারে পাঁচ শতাধিক হোটেল মোটেল গেস্ট হাউস কটেজে আমরা দৈনিক লোকসানের একটা পরিসংখ্যান করেছি যেটা দাঁড়িয়েছে প্রতিদিন সাত কোটি টাকার মতো সেই হিসাবে আজ অব্দি প্রায় একশো চল্লিশ কোটি টাকা আমাদের নেট লোকসান হয়েছে তবে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় শিগগিরই এ সংকট কেটে যাবে বলে আশায় বুক বেঁধেছেন তারা শারমিন শর্মা মোহনা সংবাদ শেষ করব মোহনা সংবাদ যাবার আগে শিরোনামগুলো আরও একবার অন্তর্বর্তী সরকারের যুক্ত হচ্ছে না আরও চারু উপদেষ্টা বিকেলে বঙ্গভবনের শপথ পরিবহন পুলে প্রস্তুত গাড়ি ভারতে বসে দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত শেখ হাসিনা বললেন ফখরুলকে সতর্ক থাকার আহ্বান সার্কিসের প্রায় এক মাস পর পূর্ণরূপে চালু রেল যোগাযোগ যাত্রী সাধারণের স্বস্তি কারিগরি পরীক্ষা শেষ না হওয়ায় কাল চালু হচ্ছে না মেট্রো রেল এবং রাজধানীতে আবারও বাড়তে শুরু করেছে সবজির দাম কাটে নিয়ে চালের বাজারের অস্থিরতা ফের মরিচের ছালে অস্থির ক্রেতার সাধারণ এই ছিল মোহনার সংবাদে পরবর্তী সংবাদ বিকেল সাড়ে পাঁচটায় এর আগে সংবাদ এক নজরে দেখবে বেলা তিনটায় মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন আজকের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ